তোমার জীবনে ঘটে যাওয়া সব করুণ কাহিনী আমি মাইনাতে প্রস্তুত আছি। তুমি শুধু কও, আমারে মহব্বত করবে। তুমি এত মহৎ। আমার জীবনে ঘটে যাওয়া সব কাহিনী তুমি মেনে নিয়ে আমারে মহব্বত করতে চাও? আমি তোমার প্রস্তাবে রাজি। হে গালকাটা রাজকুমার, আমি রাজি। তাহলে আর দেরি কেন? চলো আজ নিজ রাজ্যে ফিরে গিয়ে সব ব্যবস্থা করি। তুমি আলতা অসাধারণ করছো, ঠিক আছে, ভালো ভালো ভালো। রতন, তুই সুন্দর একজন আর্টিস্ট নিয়ে আসছো। তাহলে এখন তোমরা কি করো না? সব তো নবাব, সব দেওয়ার লাগে আমার। কোন চোখ ফুলে গেছে, গ্লিসারিন দিয়ে চোখের পাতা বাঁচি না। চোখ মেলে চাইতে পারতেছি না, চোখ ফুলে দেন কি অবস্থা হয়েছে, কেমনে কি করবো কিছুই তো বুঝতেছি না। এরকম করে তাকায় রয়েছেন কেন? আমাকে এই অবস্থা দেখে কি আপনার মজা লাগতেছে? আশ্চর্য, এ তোমরা কথা হইলে তো আশ্চর্য হইতেছি। হ্যাঁ, তোমরার মিডিয়া সম্বন্ধে কোনো আক্কেল পছন্দ নাই মানে আইডিয়া নাই? এ এটা উঠানো সেখানে, এটা উঠাও। অন্য অন্য মিডিয়ায় কাম করতে, অভিনয় করতে মানুষ আত্মহত্যা করে, মানে জীবন ত্যাগ করে, আর তোমরার তো চোখ চোখ দরকার হলো নষ্ট হইতে, এতে কিছু হইতো না। কি কইলে চোখ নষ্ট হয়ে যেতে পারে? শোনা, এই এই হুনো এত পেশাল পারতে পারো না। হুনো তোমরা একটা কাম করো, তোমরা ভালো ভালো ড্রেস পরে রেডি হয়ে আসো, আমরা শর্ট রেডি করতেছি, বুঝছো না? শর্ট দেওয়া লাগবো। আর হুনো, আজকে আর দুঃখের কথা নাই, তোমাকে কান্দনের সিন নাই, আজকে খালি আসবা আসবা। আর ওই ধারে পানি দিয়ে উঠাও, কই তাড়াতাড়ি 2 মিনিটের মধ্যে পানি দিয়ে উঠাই নিয়ে আসো। কোনো যে যায় সবগুলি। এ কালু, সখীরা, তোরা আমার মুখে ডাকাত ডাকাত শুনে অনেক ভয় পেয়েছিলি, তাই না? আর সেই জন্য দৌড়ে তোরা পালিয়ে গেছিলি। দেখ, সে আসলে ডাকাত ছিল না, সে অসিনপুর রাজ্যের গালকাটা রাজকুমার। আর সে কি বলেছে জানিস? সে বলেছে যে সে আমাকে অনেক মহব্বত করে। তাই কাট কাট, ওকে ওকে, গুড গুড। আচ্ছা, এখন হলো যখন আলতা রাজকুমারী বলতেছে তোমরা হাসিতে লুটোমুটি খাইবা, আরে হাসবা, চরম হাসা হাসবা, কই রেবা পুরো আস্তে আস্তে মাটির মধ্যে পুইরা চিত্তরে পুইরা ঘুম। আরে বাবা হাস, আরে মাটির মধ্যে পয়রা এম নাম নাম এম নাম 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 পুরো উল্টা পাল্টা আই করবা। ওকে, ঠিক আছে, বুঝছো রতন ভাই? গল্পটার মধ্যে তো অনেক গরমিল দেখা যায়, গল্পটা কই থেকে কই গেল কিছুই তো বুঝতে পারলাম না। আরে মারুক ভাই, এটা আপনি কোনো কথা কইলেন? আজকাল টেলিভিশনের নাটকে গল্প লাগে। আমুক আর্টিস্ট দেখছুন, আর্টিস্ট নতুন আর্টিস্ট ব্রেক দিছি, একদম তুরুকের মধ্যে পাট করছে দেখছুন না, গল্প লাগে। ঠিক আছে, আরে তোর কোনো ব্যাপার না করে দিচ্ছো কেন ভাই? পুরো লাগে রাখি, পরে কথা কই, পরে বাপ রে বাপ, এডিটিং কি কাইটা মাটা মিলা দিছেন নাকি চা মা খাইতাছেন? জি ভাই, সব কাম শেষ, এখন শুধু মাস্টার ডাউনলোডটা করুন। মালটা কি মুন্দার আছে? মালটা আর কি নাটকটা হয়েছে কোন রকম? আরে যেরম মনে হবে কোনো অসুবিধা নাই, জাহান্নামের চৌরাস্তায় যাক না, কালারটা ঠিক আছে তো? পারফেক্ট, এক নম্বর কালার। বাস, আর কোনো চিন্তা নাই কেয়া। এই রতন, তুই কাম করতো, তুই ডাউনলোড হইলে মাস্টার ক্যাসেটটা নিয়ে চ্যানেলে জমা দিয়ে আয়। কোন চ্যানেলে দিয়াম ভাই? ওই বেটা ওই কুকুর জানালে দিব, তুই জানোস না কাল লগে কি হইলো, শুটিং এ কে আইছিল? ও আর কইতে তো না ভাই, বুঝছি বুঝছি, দি আমি একদম জায়গা মতে দি আমি। জি জি, আসসালামু আলাইকুম।
এটা কি বানিয়েছেন নাটক? কতদিন যাবত আপনি মিডিয়াতে আছেন? না মানে কি কতদিন যাবত মিডিয়াতে আছেন বলেন শুনি। শুনুন কালাম সাহেব, মিডিয়াতে কি ফাজলামি করার জায়গা? বস আপনি এরকম ছুরির মতো কথা বলতেছেন, আমার কি অপরাধ? এটা কি নাটক বানিয়েছেন? নাটক কাকে বলে জানেন? আপনাকে বলেছিলাম না, যা বানাবেন বুঝে শুনে বানাবেন। আপনি বলেছিলেন এটা আপনার ব্রেনের খেলা, এরকম আরো দু চারটা নাটক বানিয়ে গিয়ে আপনি ব্রেনের খেলা খেলেন। যান উনি কি? জি বস, উনি আমার প্রোডিউসার শুকুর ভাই। ও আচ্ছা, আপনি নাটকের প্রোডিউসার? জি জি। টাকা পয়সা আছে বলে যেখানে সেখানে ফেলে দিবেন কি করেন? না মানে পুরান ঢাকায় কাঁচামালের ব্যবসা বাণিজ্য আছে। আপনাদের মতো ডিরেক্টর আর প্রোডিউসারদের জন্য মিডিয়ার এই বাজে অবস্থা, কিছুই জানেন না, কিছুই বোঝেন না, একটা বস্তা বোঝা নাটক বানিয়ে আমাদের গায়ে চাপিয়ে দেন। তো স্যার নাটক যাই হোক স্যার, নাটকের কালারটা কিন্তু ঠিক আছে বস। রাখেন, নাটকের গল্প ঠিক নাই, মেকিং ঠিক নাই, কালার ঠিক আছে না, কালার দিয়ে বানিয়ে যান।